আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনে খাদ্য তালিকায় তিনটি মাত্র কলা দূর করবে 10টি জটিল সমস্যা। প্রিয় দর্শক, কলিকাতা হার্বাল এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুগণ, অনেকে বিশ্বাস করেন কলা খেলে ওজন বাড়ায়, তবে এটি একটি ভুল বা ভ্রান্ত ধারণা। কলা খেলে ওজন বাড়ে না, বরং এর উপকারিতা রয়েছে অনেক গুণ। আজ আমরা আপনাকে এমনই কিছু সুবিধা বলছি যে কলা খাওয়ার মাধ্যমে আপনি 10টি সমস্যা থেকে সমাধান মিলবে। বন্ধুগণ, বিশেষ করে বিভিন্ন গুণে গুণান্বিত হল কলা। এর পুষ্টিগুণ অধিক। একটি বড় মাপের কলা 100 গ্রাম ক্যালোরির অধিক পরিমাণ বেশি শক্তি পাওয়া যায়। আর কলাতে রয়েছে সহজে হজমযোগ্য শর্করা। এই শর্করা আপনাকে আমাকে খাদ্য হজমে সহজ করতে সাহায্য করে। এছাড়াও কলার মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা উপাদান করতে সাহায্য করে। আর কলা খাওয়ার উপকারিতা নাম্বার 1, কলা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। নাম্বার 2, কলা খেলে মহিলাদের জন্য বেশি উপকার, কারণ এটি হাড় মজবুত করতে সাহায্য করে মহিলাদের জন্য। নাম্বার 3, কলায় উপস্থিত পটাশিয়াম ডায়েটে থাকলে অতিরিক্ত পরিমাণে লবণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নাম্বার 4, বিভিন্ন গবেষণা অনুসারে কলা খেলে হতাশা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে নাম্বার 5, কলাতে থাকা ভিটামিন বি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, যা মা বোনদের পিরিয়ডের সময় ব্যথা কমাতেও সাহায্য করে। নাম্বার 6 বা 6, কলায় উপস্থিত আয়রন দ্বারা রক্ত শূন্যতা নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনি কলা খাওয়ার মাধ্যমে। নাম্বার 7 বা লাকি 7, কলায় উপস্থিত থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। নাম্বার 8, বিশেষ করে হ্যাং ওভার কাটিয়ে উঠতে কলা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারলেই ভালো কাজ দেয়। নাম্বার 9, মর্নিং স্ন্যাক্সের কাটাতে কলা খেতে পারেন। নাম্বার 10 বা 10, অস্ট্রেলিয়ায় একটি গবেষণায় গেছে যে কলা খেতে পারলে কাজের চাপ স্ট্রেস কমাতে প্রতিদিন কলা খাওয়া উচিত। এতে অবশ্য চিকিৎসকের পরামর্শ নিতে মোটে ভুলবেন না। বন্ধুগণ, আমি কিছু কিছু ভিডিওতে বলে থাকি ওইসব চিকন স্বাস্থ্য গালচাপা ভাঙ্গা ছেলে মেয়েদেরকে কলা খাওয়ার জন্য। যারা চিকন লিকলিকে পাতলা, তারা এমনি কলা খাবে 5-6 পিস কলা খাবেন। আর যারা অনেকে মনে কলা খেলেই মোটা হয়ে যান, এটি ভুল ধারণা। ওইসব মা বোন বা ওইসব মোটা যারা, তাদের মোটা হবে না, যারা চিকন তাদের জন্য কলা মোটা হিসাবে কাজ করবে। তো বন্ধুগণ, কলার অনেক উপকারিতা, বিশেষ করে স্মৃতিশক্তি, মেধাশক্তি, ছেলে বয়স্কদের সকল বিষয়ে কাজ করে, মূর্তি এনার্জি সৃষ্টি করে, শক্তি যোগায়, তাই কলা খেতে পারে নিশ্চিন্তে। তো বন্ধুগণ, আজ আর নয়, সকলে সুস্থতা, সকলে দীর্ঘ কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।